ইয়েস বলে, আর আমি কই ও মাই গড ফাক আর আই স্টিল মাস্টারবেট, আই স্টিল মাস্টারবেট। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি গেমিং উইথ ভাই পোমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে চলেছে আশা করছি আপনারা অলরেডি সবাই বুঝে ফেলেছেন। আজকে যার সম্পর্কে কথা বলতে চলেছি সে আর কেউ নয়, সে আমাদের স্যাভেজ ভাই, আমার অনেক প্রিয় মোস্ট ফেভারিট ইউটিউবার স্যাভেজ ভাই। তার কিছু স্যাভেজ গিরি নিয়ে আজকে কথা বলতে চলেছি আমরা। এটা আগে তুমি বলবা না, আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ফ্রি ফায়ারের AWM কিং বিটুকে তার একটা বাচ্চা হয়েছে, আর এই নিয়ে স্যাভেজ ভাইয়ের অনেক মন খারাপ, কারণ বিটুকের বয়স অনেক অল্প, তারপরেও তার বিয়ে হয়ে গেছে এবং তার একটা বাচ্চাও আছে, আর এদিকে স্যাভেজ ভাই এত বয়স সত্ত্বেও সে সিঙ্গেল, তার কোনো বিয়ে হলো না, কিন্তু খুব শীঘ্রই তারও বিয়ে হতে চলেছে। তো স্যাভেজ ভাই এই নিয়ে কী বলেছে আসলে বিষয়টা অনেক হাস্যকর এবং ফানিভাবে সে বলেছে কেউ অন্যভাবে নেবেন না। তো চলুন ভিডিও ক্লিপটি দেখে আসা যাক। গাইজ, বিটুকে 14 দিন পরে হঠাৎ করে এসে যে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওর পিন কমেন্টে কি লিখেছিল সেটা চলো আমরা দেখি। তো বিটুকে লিখেছিল, গাইজ আমি দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, তবে আমি শীঘ্রই ফিরে আসবো, আর এখন আমার একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে ইউসুফ, আর সে নেক্সট বিটুকে হবে ইনশাল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ অল। তাহলে বিটুকের এই কমেন্টে দ্বারা বোঝা যাচ্ছে বিটুকে পার্ট 2 চলে এসেছে আমাদের মাঝে, খুব শীঘ্রই সেও হয়তো বা আমাদের ফ্রি ফায়ার জগতে এন্ট্রি নিতে পারে। তো দেখা যাক তারপরে স্যাভেজ ভাই কি বলছে। এই কথাই স্পষ্ট হয়, বিটুকে বিবাহিত এবং তার বাচ্চা হয়েছে খুব সম্প্রতি, যার নাম হচ্ছে ইউসুফ। কিন্তু আমার মনে হলো বিটুকের বয়স সর্বোচ্চ 21 বা 22 বছর, সর্বোচ্চ 23 হতে পারে। তো ওর আবার বিয়েই হলো কবে? মানে জীবনে শুনলাম না ওর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা বা দেখলামও না। যদি একটা গার্লফ্রেন্ডের রিমার্স ছিল কিন্তু বিটুকে স্বয়ং সেটা কনফার্ম করেছিল ওটা ফেক নিউজ। তো ওভারঅল খুব টাস্কি খেলা। কি ভয়া হিংসা হয়। তো বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আমি বিটুকে রিয়েল লাইফের সবচেয়ে ক্লোজ বন্ধু M3TZ কে কল দেই, আর সে কনফার্ম করে বলে ভাইজান কথা সত্য, বিটুকে ম্যারিড, অনেক আগে থেকেই ম্যারিড এবং তার বাচ্চা আছে, কিন্তু তার বউ আজ পর্যন্ত জনসম্মুখে আসে নাই। তবে M3TZ কে কল দেওয়ার আগে আমি X-Gun কে একটা মেসেজ করেছিলাম এই ব্যাপারে তথ্য নেওয়ার জন্য, আর আমি X-Gun আর আমার সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। তো X-Gun কে আমি বিটুকের ওই পিন কমেন্টের স্ক্রিনশট দেই, আর এরপর X-Gun আমাকে প্রশ্নবোধক চিহ্ন দেয়, মানে কি? আর এরপর আমি জিজ্ঞেস করি বিটুকের কি আসলে বাচ্চা আছে, ও কি ম্যারিড, আর X-Gun এর উত্তরে ইয়েস বলে, আর আমি কই ও মাই গড ফাক আর আই স্টিল মাস্টার। তারপর সুইসাইডের ইমোজি। তো X-Gun তখন অনলাইনে ছিল না, মানে এখনো আমার মেসেজটা দেখে নাই, তো দেখি হালায় আসলে কি রিপ্লাই দেয়। তো যাই হোক, বিটুকের বাচ্চা হলো এটা জানার পর তোমার রিয়াকশনটা কি সেটা কমেন্টে অবশ্যই প্লিজ জানাবে। তাহলে আপনারা দেখতে পারলেন আমাদের স্যাভেজ ভাই কিভাবে স্যাভেজ গ্রি করলো, আর আসলে সে অনেক মজার মানুষ, তার কথাগুলোর মাধ্যমে আমরা অনেক মজা পাই, যার জন্য তার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। সে আমাদের আমার খুব ফেভারিট একটা ইউটিউবার, আমার খুব ভালো লাগে স্যাভেজ ভাইকে, যার জন্য আমি ভিডিওটির উপর একটু হালকা করে রিয়াকশান দিলাম। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন, আর স্যাভেজ ভাই যেটা বলেছে বিটুকের বাচ্চার উপরে আপনাদের মতামত কী সেটাও আপনারা পিন কমেন্টে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন, আর আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাবেন। তো এইগুলো আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।